আজকে আমরা প্রেস ক্লাবে এসেছি, আমরা কিছু দাবি দাওয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা যাব। আমাদের কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে যেগুলি যৌক্তিক। আপনারা জানেন ইতিমধ্যেই রাস্তাঘাট মোটামুটি চলাফেরা শুরু হয়েছে এবং গার্মেন্টসগুলোও খোলা হয়েছে। আপনারা জানেন সময়সীমা দোকানপাটের বাড়ানো হয়েছে। গার্মেন্টস যদি খোলা হতে পারে তাহলে একটি হেফ মাদ্রাসা কেন বন্ধ থাকবে, এটা আমাদের বোধগম্য নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে কার্যালয়ে যাব, ওখানে আমরা গুরুত্বপূর্ণ যে আমাদের দাবি দাওয়া রয়েছে আমরা সেইগুলি স্মারকলিপি আকারে পেশ করব। আমাদের প্রথম দাবি যেটা সেটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা জানি আপনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি সকাল হলেই কোরআন তেলাওয়াত করেন, আমরা সেই খবর অনেক আগে জেনেছি। আমরা চাই আপনি যেমন সকাল ভোর হলে কোরআন তেলাওয়াত করেন, আমরা চাই বাংলাদেশের যত হিফজখানা রয়েছে আপনি বিশেষ করে হিফজখানাগুলি আপনি খুলে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা আপনার কাছে দাবি করেছি ঈদের এক সপ্তাহ পরে যেন হিফজখানাগুলি খুলে দেওয়া হয়।